ডিম ফেটার পর যখন চিনি দিবে পরিমাণ মতো চিনি দিতে হবে। ফেটতে হবে, ফেটতে হবে, জোরে জোরে ফেটো, চিনি গলে যাবে। আমি তো হাত তো পরে উড়ে দেবো, চার দিস না, এত দিস না, কারণ বেশি চিনি দিলে পরে চিনি সিরা বানানো হচ্ছে। এখন লাগিস না দাদা, একটু বলো কেটে দিয়ে পড়ে না। কোনটা ঠান্ডা করা লাগবে না তো, দেওয়ার লগে লাগে দিলে সমস্যা নেই, বেশি মন লাগবে না, এটা 5 মিনিট লাগে ঠান্ডা। বেশি মিনিট না, 5 মিনিট বেশি করুন, বেশি মন লাগবে না, 5 মিনিট। এটা যখন একটু লাল 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 কালার হবে তখন এটা নামানো হবে। তো শিরা টাইপের আঠা আঠা হবে, কাটা কাটা আমারটা হেডটা হনা এনে কেড়ে মুখে হনা এবার আম মানে আঙ্কেলের তো নাম দিছিল না, ও কয় বেশ আসবে লাইক দিব না নাকি এখন দিব? ও আচ্ছা, তুমি তো যে ইয়া করছো, এটা দিবি না, এটা দিবি না, ও কত ফেমাস খানে তারপর এটা ঠান্ডা করে নিতে হবে। হয়ে গেছে, এখন 1 মিনিট নামানোর পর 2 মিনিট পর এটা আমি ছেকে নিতে হবে, ছাকার পর এভাবে ঢাল ঢেলে নিতে হবে, যেটার ভিতরে আপনারা পুডিং বানাবেন, পুডিং বানাবেন। এরপর আপনারা চাইলে ওভেনও বানাইতে পারেন, আমরা গরম পানির ভিতরে একটা পাত্রে গরম পানি করে নিয়েছি, বল আসার পর এটা দিয়ালো, এটা উপরে দিয়ালো, এটা দিয়ালো বহালো বলতে। এরপর এটার উপর রেখে হয়ে গেছে এটাই রেসিপি আমাদের।
এটাই হচ্ছে প্রোটিন, দেখেন হয়ে গেছে কমপ্লিট, কমপ্লিট করলাম। এখন ঠান্ডা হলে ফ্রিজে রেখে